বোয়াল মাছের এই রেসিপিটা একবার ঠিক এই প্রসিডিওর ফলো করে করে দেখুন, দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা বোয়াল মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমি ঠিক এইভাবে করেছি। বোয়াল মাছ তো অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছি, কারণ এই মাছগুলো খুব ফাটে তাই। তো একটা পেঁয়াজ বড় করে কেটেছি, বড় বড় করে একটা পেঁয়াজ একদম ঝিরি ঝিরি করে কেটেছি, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লাল কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন আর একটা টমেটো নিয়েছি। হাফ কাপ মতন জল কড়াইতে দিয়ে একটু ফুটে উঠলেই ওর মধ্যে একটু লবণ, তারপরে পেঁয়াজ কুচি, বড় করে যে পেঁয়াজ কুচি করেছিলাম সেটা আদাটা কুচি করে দিয়েছি, লঙ্কা দিয়েছি কুচি করে, আর রসুন যে 12-14 কোয়া রসুন ওই রসুনটাও দিয়ে দিয়েছি। যতটা রসুন দেবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই টমেটোটা দানা ছাড়িয়ে আমি পিস করে জলটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে কিন্তু ভালো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি মিনিট 2-3। যখন জলটা প্রায় শুকিয়ে আসবে তখন কিন্তু ওই পেঁয়াজ টেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে, গন্ধটাও চলে যাবে। ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। ঠান্ডা করতে রেখেছি কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলো ঢাকা দিয়ে দিয়েই ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে ভাজবো কারণ মাছগুলো কিন্তু ভীষণ মানে পটপট করে একটা মানে বোম বাস্টিংয়ের মতন একটা আওয়াজ হয় আর চারিদিকে তেল ছিটে পড়ে, ইভেন গায়ে পায়েও কিন্তু পড়ে, গায়ে পড়লে বা গায়ে মুখে পড়লে পরে কিন্তু ফোসকা পড়ে যায়। তো এই কারণে আমার এই মাছ ভাজতে খেতে তো ভীষণই ভালো লাগে কিন্তু ভাজার সময় ভয় লাগে, তো এই কারণে একটু ঢাকা দিয়েই ভাজি। এদিকে ওই পেঁয়াজ আদা রসুন টমেটো যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও আরেকবার ঘুরিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আদার্স একটুও জল ইউজ করিনি, যা জল ছিল অল্প করে সেই জলেই কিন্তু পেস্টটা একেবারে দুর্দান্ত হয়ে গেছে। পুরো মাছগুলো এদিকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে আর 1/2 চামচ মতন কালো জিরে দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু বড় বড় করেই আলুগুলো কাটা হয়েছে। দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা, একদম একটু ঝিরি ঝিরি করেই কুচি করেছি। তো এইবারে ওই পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1/2 চামচি মতো, ছোটো চামচের 1/2 চামচ জাগিরি পাউডার। একটু মিষ্টি দিলে কী হবে, কালারটাও ভালো হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এরপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে লবণ স্বাদ মতো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না উপর থেকে তেলটা ছেড়ে দেবে ততক্ষণ মশলাটা কিন্তু কষতে হবে। আর সব সময় মাছের ঝোল বা যে কোনো ঝোল করার সময় যদি গরম জল দেওয়া যায় মানে ঝোলটা করার জন্য, তাহলে কিন্তু টেস্টটাও অনেক ভালো হয়। তো পরিমাণ মতন ঝোল যতটা করব ততটা গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে এরপর ভাজা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। মিনিটখানেক ফুটতে দিলে রান্নাটা কিন্তু প্রায় রেডি। উপর থেকে গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ 30 সেকেন্ড মতন ফুটিয়ে নামিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। আর আমার রান্না আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা করে খাবেন তারাও কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল। আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এইভাবে আমি যখন রান্নাটা করেছি। তো রান্নাটা একটা আর্ট, একটু চেঞ্জ করে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এইভাবে রান্না করে খা জানাতে ভুলবেন না।